শুভেচ্ছা। ক্লোজ আপ কলের গানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি পুতুল। সপ্তাহ ঘুরে একটা নতুন আয়োজন নিয়ে চলে এলাম আবারও, শুক্রবার রাত মানেই ক্লোজ আপ কলের গানের নতুন একটা আয়োজন, নতুন অতিথি। এবং আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হতে হলে ফোন নাম্বারগুলো প্রথমে জানিয়ে দিচ্ছি, 8332509, 8332754। আজকে আমাদের আয়োজনে পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে রয়েছে ব্যান্ড চাইম। স্বাগত জানাই চাইমকে, এবং ক্লোজ আপ কলের গানে বেশ অনেক দিন পরে আবার চাইমকে পাওয়া গেল, সেজন্য অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসবার জন্য। শুরু করি আমরা, আমাদের আয়োজন শুরু করতে পারি প্রথম নিবেদন। তোমার ঘুমাও তুমি, ঘুমাও গো যা,
ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি মোরে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি মোরে, ভালোবাসি মোরে, ভালোবাসি। আপনার অসংখ্য শ্রোতাপ্রিয় গানের মধ্যে এই গানটাও একটা, যদিও অন্যান্য গানগুলোর তুলনায় বলতে পারি এটা অপেক্ষাকৃত কম বয়স্ক একটা গান। হ্যাঁ, তবে আপাতত আমরা আহ্বান করছি কেউ না ঘুমানোর জন্য, কারণ মাত্র আয়োজন শুরু হয়েছে, আমরা অনেকটা সময় জুড়ে কিন্তু রয়েছি আজকে আপনাদের সঙ্গে। আমরা পরের গানে যাই। কোনো কারণে
আমরা পর্দার উপ্রান্ত থেকে দর্শক শ্রোতা গুনগুন করছেন এই গানগুলো, কারণ সবার অনেক জানা গান। আমার যেটা আপনাদের কাছে জানার সেটা হচ্ছে, নতুন কাজের ক্ষেত্রে কি চাইমের গতিটা কিছুটা কমেছে? নতুন কাজের ডিসিশন নেওয়া হয়ে গেছে, এখন জাস্ট স্টার্ট করতে বাকি আর কি। আচ্ছা, এটা দারুণ খবর। সেই বিষয়ে নিশ্চয়ই আমরা অনুষ্ঠানের ফাঁকে আর একটু একটু বিশদে জানতে চাইবো। একটা ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যালো, শুভেচ্ছা। আমি জোহাই ফারিক বলছি। বলুন। I just wanted to say that the show is going awesome. আর বাবা বলো, তোমার প্রত্যেকটা গান গাওয়ার আগে গীতিকার আর সুরকারদের নাম মেনশন করবা, and তুমি প্রবাবলি ভুলে যাবা, তাহলে আমি তোমার পক্ষ থেকে প্রিন্স মাহমুদ আঙ্কেলকে থ্যাংক ইউ জানাচ্ছি, বিকজ তোমার ম্যাক্সিমাম সব বিউটিফুল গানগুলা তিনি করেছে। তো ইয়া, ক্যারি অন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবং আরেকটা বিশেষ ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করিয়ে দেবার জন্য বাবাকে। এটা একটু ভুলো মন হলে যা হয় আর কি, নিশ্চয়ই সেটা অবশ্যই অনিচ্ছাকৃত, কিন্তু আমরা গানগুলোর নিশ্চয়ই গানগুলোর সৃষ্টি বা গানগুলোর কাদের সেগুলো নিয়েও কথা বলবো। এবার কি শুনছি? এখনো আমি বলে তা মুখে বলি, মনের খুশিতে চলি, মন যা বলে তা বলি, মনের খুশিতে চলি, মন যা বলে তা বলি। এখনো আমি মনের খুশিতে চলি, মন যা বলে তা মুখে খুশিতে চলি, মন যা বলে তা বলি। আমাকে চেনে
আমি চিনি তারুণ বলি, মনের খুশিতে চলি মন যা বলে তা বলি, মনের খুশিতে চলি মন যা বলে তা বলি। অনেক ধন্যবাদ। এরপরে একটা ফোন নিয়ে পরের গানের জন্য আমরা প্রস্তুতি নেই। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি শরীফ বলছি, বান্দা থেকে। বলুন, শুভেচ্ছা। এই তো খালিদ ভাই কে? জি বলেন। খালিদ ভাই, হ্যাঁ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এটা পুরনো রিকোয়েস্ট করি। হ্যাঁ, কালো মাইয়া করা যাবে? হ্যাঁ, চেষ্টা করব। ধন্যবাদ। শুরু করি আমরা পরের গান। হয়নি যাওয়ার বেলা, প্রিন্স মামুন। হয়নি যাবার
অনেক ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শাহাবুদ্দিন, জাফরাবাড়ি থেকে। শুভেচ্ছা, বলুন। হ্যাঁ, আমি একটু খালেদ ভাইয়ের সাথে একটু কথা বলবো। নিশ্চয়ই। হ্যালো হ্যালো, হ্যাঁ আসসালাম আলাইকুম খালেদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? এই তো ভালো। আসলে ভাই, এই বাংলাদেশে 1971 সালে এই বাংলাদেশটা ছিল পূর্ব পাকিস্তান, তারপরে 71-এর পর বাংলাদেশ। আমরা এই বাংলাদেশের মধ্যে টাইম, অবস্কিউর এবং ফিডব্যাক মাকসুদ ভাই, আমরা এই তিনটা ব্যান্ড মনে করেন যে আমরা পাইছি আমাদের ভাগ্য। হ্যাঁ, আমরা যে পর্যন্ত বেঁচে আছি ভাই, আমরা মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সবসময় দেখতে চাই ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার দুঃখ লাগে ভাই যে ঈদের সময় মনে করেন যে আমি মনে করেন যে আপনাদের আপনাকে, তারপরে অবস্কিউর, তারপরে আমাদের মাকসুদ ভাই, তাদেরকে আমি দেখতে পাইনি ভাই। আচ্ছা আচ্ছা। তো ভাই, আমি আমার জীবনে মনে করেন যে আপনার, আমরা তো আমার বয়স আপনার সমবয়সী, আমি আশা করি আমরা একসাথেই হয়তো বা আমাদের মৃত্যুর সময় হইব, কিন্তু আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সবসময় যাতে দেখতে পাই ভাই। ইনশাল্লাহ দেখতে পাবেন। অনেক ধন্যবাদ। এরকম বিশ্বস্ত শ্রোতা গোষ্ঠী তো ব্যান্ড বা শিল্পী যারা তাদের বাঁচিয়ে রাখেন, এবং উনি বলছিলেন যে বিভিন্ন সময় মিস করেন আপনাদের। আর আরেকটা বিষয় ভীষণ একমত যে আপনাদের মতন কয়েকটা ব্যান্ডের হাত ধরে তো বাংলাদেশে আজকের ব্যান্ড মিউজিকের আজকের এই পথ চলা বা আজকের এই ব্যাপ্তি, সুতরাং আপনাদের কাছে আমরাও কৃতজ্ঞ। একটা বিরতির সময় হয়েছে, আমরা না একটা গানের সময় পাচ্ছি বিরতির আগে। এই অংশে সাধারণত আমরা এই সময়টা পাই না, যেহেতু পেলাম একটা ঝটপট গানে চলে যাই, এরপর আমরা বিরতি যাব।
শ্বাসটা তোমাকে দিলাম, দিলটুকু আমার আমাবস্যা আমি নিলাম, পূর্ণিমা তোমার আকাশটা তোমাকে দিলাম, দিলটুকু আমার আমাবস্যা আমি নিলাম, পূর্ণিমা তোমার যেটুকু ভালোবেসেছ তাও যদি চাও নিয়ে যাও, ভালোবাসার হিসেব নিকেশে বুঝবো না কি পেলা, ফিরে চাইব না কোনদিন যা কিছু হারালা, ভালোবাসার হিসেব নিকেশে বুঝবো না কি পেলা, ফিরে চাইব না কোনদিন যা কিছু হারালা। ভালোবাসার হিসেব নিকেশে বুঝবো না কি পেলাম, ফিরে চাইবো না
অনেক ধন্যবাদ। এই গানের কথা সুর আমি মনে করিয়ে দিচ্ছি আপনার সন্তানের পক্ষ থেকে, যেহেতু সে বারবার এই বিষয়ে গুরুত্ব দিয়েছে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরব। দর্শক দেখছেন ক্লোজ আপ কলের গান, সঙ্গে আছে টাইম, ফিরছে। আবারও স্বাগত ক্লোজ আপ কলের গানে। আমাদের সঙ্গে জানেন কারা আছে, আজকে আমাদের সঙ্গে রয়েছে ব্যান্ড টাইম, এবং ফোন করতে পারেন 8332509 8332754। আপনাদের কাছে অনুষ্ঠানের প্রথম অংশে বেশ একটা সুসংবাদ আমি দিতে পেরেছি দর্শকের কাছে, সেটা হচ্ছে আপনারা নতুন কাজের জন্য মনস্থির করেছেন। আমার মনে হয় মনস্থির করাটাই অনেক বড় একটা উদ্যোগ, এবং এরপরে আসলে কাজ হয়েই যায়। তো সেটা কোন পর্যায়ে আছে এখন? না, প্রিলিমিনারি অবস্থায় আছে, তবে খুব তাড়াতাড়ি আসবো আমরা এখানে। এর মধ্যে কতদিন বিরতি গেল, অর্থাৎ শেষ কাজ কবে শ্রোতারা পেয়েছে? তিন বছর হয়ে গেছে। এখন নিশ্চয়ই সবাই ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, কারণ চাইমের কাছে সবসময় প্রত্যাশাটা একটু বেশি শ্রোতাদের। এবার কি শুনবো? এক মহাকাল ব্যথা, ঘুমালাম থেকে জীবন হে মন্তে
ব্যথা, একটা মহাকাল ব্যথা রেখেছে যে বুকে কাজরে। ব্যথা কি বোঝাও তুমি তারে, ব্যথা কি বোঝাও তুমি তারে, এক মহাকাল ব্যথা, এক মহাকাল ব্যথা রেখেছে যে বুকে পাজরে। ব্যথা কি বোঝাও তুমি তারে, ব্যথা কি বোঝাও তুমি তারে, ব্যথা কি বোঝাও। কথা সুর প্রিন্স মাহমুদ, প্রিন্স মাহমুদের সঙ্গে এই যে আপনার বোঝাপড়াটা, গানের বোঝাপড়া, সেটা নিশ্চয়ই একদিনে এতটা পোক্ত হয়নি। অর্থাৎ আপনাদের কাজের সূত্রপাতটা কী ছিল, কেমন ছিল কাজের শুরুটা, এরপরে এতটা পথ দীর্ঘ সময় জুড়ে আমার মনে হয় আপনার ক্যারিয়ারে যত গান তার একটা অনেক বড় অংশ প্রিন্স মাহমুদের সৃষ্টি, তো তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা জানতে চাই। আসলে ওর সাথে আমার ভালো যায়, আর বলতে কি তখন সেরকম কেউ ভালো মানে ব্যান্ড লাইন আপে সেরকম কেউ ছিল না, তো গান খুঁজলে, গানের জন্য খুঁজলে আমাকেই খুঁজতে হতো, তো বারবার বারবার করতে করতে অনেক গান জমে গেছে প্রিন্স মাহমুদের। সেটা একদম শুরুর দিকের কাজগুলো কত বছর আগে আপনারা এক হলেন? 95, দীর্ঘদিন হয়ে গেছে তাহলে। 97 এরকম, ক্ষমা, তারপর ঘৃণা, বেশ কয়েকটা অ্যালবাম। দুটো ফোন আছে আমাদের। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পাখি বলছিলাম। শুভেচ্ছা, বলুন। আমি খালেদ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই, বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? এই তো ভালো ভাইয়া। আপনাকে দেখে অনেক অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। ছোট আপনি যখন মানে আপনারা ব্যান্ড শুরু করেছিলেন তখন আমি মনে হয় 3-4 এরকম পড়ি ক্লাসে, আর এখন মানে আপনাকে অনেকদিন পর মানে এখন যে নতুন ব্যান্ড গুলো আসছে তার সাথে কম্পেয়ার করলে দেখা গেছে যে আপনারা মানে এভারগ্রিন। আপনি, তারপরে হচ্ছে মাকসুদ ভাইয়া, তারপরে হচ্ছে পার্থ ভাইয়া, মানে সোল এরকম অবস্থা, এরা যে কতগুলো ব্যান্ড, আসলে কি বলবো, এগুলো আমরা আসলে মানে বর্তমানের সাথেই করলে এরাও ভালো করছে, বাট আপনাদের গুলো এমন টাচিং যে মানে কি বলবো, প্রতিটা লিরিক আপনাদের এগুলো না মানে হৃদয়ে গেঁথে যায়। তো মানে এতদিন পর দেখে আসলে আমি এত এক্সাইটেড যে আমার খুব ভালো লাগছে যে দেশ টিভি এরকম একটা আয়োজন করেছে আপনাদের এনেছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর আপনার কাছে আমার অনুরোধ, গানটা হচ্ছে একটু আগে একজন দর্শক অনুরোধ করেছিলেন, কালো মাইয়া, যদি ওটা করেন তাহলে খুব কৃতজ্ঞ থাকবো, আর আপনার দীর্ঘায়ু কামনা করছি, আর আমাকে সুযোগ দেন। জি হ্যালো, আপনিও ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আর একটা কল আছে মনে হয়। হ্যালো, জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুভেচ্ছা, বলুন। জি ভালো আছেন আপনারা? ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আচ্ছা, আমি একটু খালিদ ভাইয়ের সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই, বলুন। জি সালাম আলাইকুম খালিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি আমি, আমার নাম বাবু, সিজাওয়ের বাবু। আচ্ছা, আজ শুভ আমাকে ছিলাম, আপনার সাথে পরিচয় হয়েছিল আজ। আচ্ছা, চিনতে পারছেন মনে হয়? আচ্ছা, সিজাওয়ের বাবু আর কি, আমি আদর্শবঙ্গে ছিলাম আর কি। আপনার সাথে অনেক সময় পাস করছি আমি, আমাদের বাসায় গেছিলাম আর কি। তাই না? এখন কি খবর, ভালো আছেন তো? না, হ্যাঁ আছি ইনশাল্লাহ, আমি এখন শ্রীমঙ্গল থাকি আর কি। আচ্ছা আচ্ছা, আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, বলো। কোন উপন্যাস আমি লিখিনি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এবার পরের গানে যাই আমরা, আমায় যদি মনে পড়ে।
কবিতায় কবিতায় মন
অনেক ধন্যবাদ। এরপরে আচ্ছা, তার আগে একটা ফোন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি খালেদ সাহেবকে একটা প্রশ্ন করবো, রিকোয়েস্ট থাকবে। বলুন খালেদ ভাই, আমি 1985 সালে আপনি সম্ভবত একটা নবীনবরণ অনুষ্ঠানে আবিল্লা বার কলেজে, আচ্ছা, তখন মঞ্চ আপনি খুব কাঁপিয়ে দিয়েছিলেন, অনেক গান সঙ্গী ছিল সেখানে। আমার একটা গান এখনো আজও হৃদয়ে আছে, যেটা নাতি গাছি বেলা গেল শ্রুতি পারলাম না। আচ্ছা, এই গানটা আমি হয়তো অনুষ্ঠানে আপনার 500টা গান থেকে দেখতেছি, এখন তো বইলা গানটা হয়ে গেলে আমি মিস করতে না হয়নি, শেষের দিকে হবে এই গানটা অবশ্যই আমার অবশ্যই অবশ্যই আবিউল্লাহ বাহার করা যায়। আপনি সেই অনুষ্ঠান 1985 সনে, আপনার বয়সে আমিও একই বয়সী, আজও আপনার কথা মনে আছে। থ্যাংক ইউ। এখন আপনাদের গান শুনলে ভালো লাগে, রাত জেগে গান শুনতেছি, অভ্যাস নেই কিন্তু আপনার গান আমি শুনতেছি, পিক আপ করে নিই। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজকে আমরা আপনার সমসাময়িকদের ফোন কল যেমন পাচ্ছি, তেমনি একেবারে এখনকার যারা, এখন যারা গান করছেন বা এখনকার শ্রোতা যারা, তারাও আপনার গুণমুগ্ধ, তারাও চাইমের গান পছন্দ করে এবং গায়ে কণ্ঠে তুলে নিতে ভালোবাসে, এটা বিশাল ব্যাপার। এখন কি শুনবো? সেদিনও আকাশে ছিল চল শুনি। Thank you.
অসাধারণ। এরপরে আমরা মনে হয় ঝটপট আরেকটা গানে চলে যেতে পারি, কারণ এরপরে পরপর বিরতি নেব আমরা। তার আগে একটা ফোন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ঢাকা থেকে, ঢাকা আশকোনা থেকে বলছিলাম। বলুন, নামটা বলুন। জি, আমি খালিদ ভাইয়ের সাথে কথা বলতেছি। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। জি, আমি আপনার আসলে মানে গানগুলি খুব ভালো লাগে, তো আপনার একটা রিকোয়েস্ট ছিল যে ওই যদি হিমালয় হয়ে দুঃখ আসে এই গানটা যদি শোনাতেন। অবশ্যই হবে, অবশ্যই শোনাবো। অনেক ধন্যবাদ। এই গানগুলো অবশ্যই অনুরোধের তালিকায় থাকবে সেটা জানি। ঝটপট গানে চলে যাই, এরপর পর আমরা বিরতি নেব।
অনেক ধন্যবাদ দর্শক, দেখছেন ক্লোজ আপ কলের গান, সঙ্গে রয়েছে চাইম। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে ফিরে আসছি আবারও।